ক্লাবের সামনে আজ বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এবং সে কথা থাকলো সেটি আগে কিন্তু এই প্রেস ক্লাব এলাকা পুরো লোকে লোকরণ হয়ে যায়। এই কারণে মূলত এখানে থানা ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হতে থেকেছে। আমরা বলে রাখতে চাই সেটি হতে চাই, বিএনপি সবশেষ গত 12 জানুয়ারি এই জাতীয় প্রস্তাবের সামনে বেগম জিয়ার বেগম জিয়ার সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছিল, প্রতিবাদ সমাবেশ করেছিল এবং তারপরে করোনা বিধি নিষেধের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী তারা সভা সমাবেশ সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকায় বিএনপির কর্মসূচি বন্ধ ছিল। প্রায় 1.5 মাস পর আবারও তারা এই রাজপথে যে সমাবেশ বা মানববন্ধন যে কর্মসূচিগুলি আবার শুরু করে আজকে এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে, যেটি আগেই পূর্ব ঘোষিত ছিল এই কর্মসূচিটি, যেখানে বিএনপি মহাসচিব বিধায়ক ফখরুল আলমগীর উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী হিসাবে এবং একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা এই সমাবেশে অংশ নেবেন। এছাড়াও যে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ইতিমধ্যেই এখানে অংশ নিয়েছে, জাতীয় প্রস্তাবের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চ অবস্থান নিয়েছে, তারা বক্তব্য রাখছেন, দ্রব্যমূল্যর বৃদ্ধির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে তেল, এই তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ যেসব নিত্য পণ্যের যে দাম বেড়েছে সেগুলি দাম কমিয়ে আনার দাবি জানিয়েছে জানাচ্ছেন এই এখানকার আলোচকরা বক্তারা। এবং তারা বলছেন যে এটি মূলত দলের নেতাকর্মীরা বা ক্ষমতাসীন দলের লোকেরাই মূলত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের জনগণের যে দাবি সেই জনগণের না বিশ্বাস করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, সেটি প্রশমনের জন্য এই দ্রব্যমূল্য দাম কমিয়ে আনার জন্য সরকারকে উদ্যোগ দেওয়ার দাবি জানাচ্ছেন তারা বারবার। এবং এই সমাবেশে কিছুক্ষণের মধ্যে আলমগীর আসবেন এবং তার বক্তব্য রাখবেন বলে আমি জানতে চাচ্ছি। তো এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।